কোটা আন্দোলনের পর ক্ষমতার পালাবদল সরকার পরিবর্তনের সঙ্গে সঙ্গে ক্রিয়াঙ্গনেও লেগেছে পরিবর্তনের হাওয়া ড মোহাম্মদ ইউনুসকে প্রধান করে দেশে গঠন করা হয়েছে অন্তর্বর্তীকালীন সরকার শেখ হাসিনার সরকার পরিবর্তনের পর থেকে বাফুফের সভাপতি কাজী সালাউদ্দিনের পদত্যাগের দাবি জানিয়ে আসছে বাংলাদেশ ফুটবল সমর্থকদের সংগঠন বাংলাদেশ ফুটবল আলট্রাস সালাউদ্দিন ছাড়াও তালিকায় ছিলেন নারী কমিটির প্রধান মাহফুজ আক্তার কিরণ ও সালাম মুর্শেদি তবে সেই দাবি জোরালো হওয়ার আগেই নিজে থেকে দায়িত্ব ছেড়ে দিলেন সালাম মুর্শেদি সভাপতির পর সবচেয়ে গুরুত্বপূর্ণ পদ সিনিয়র সহসভাপতি ছাড়াও তিনি বাফুফের অর্থ কমিটি ও রেফারেন্স কমিটির প্রধানও ছিলেন এই দুটি পদ থেকেও সালাম পদত্যাগ করেছেন দু হাজার আট সাল থেকে বাফুফের সিনিয়র সহসভাপতি হিসেবে দায়িত্বে ছিলেন সালাম মুর্শেদি দায়িত্ব পালনকালে নানা কারণে বিতর্কের জন্ম দেন তিনি দেশের ফুটবলকে ধ্বংসের পেছনে বরাবরই সালাউদ্দিন ও তার কমিটিকে দায়ী করে এসেছে সমর্থকরা তবে কোনো কিছু গায়ে না মেখে ক্ষমতার দম্ভে মাটিতে পা পড়েনি সালামের বহাল তবিয়তে ধরে রাখেন দায়িত্ব সবশেষ গেল বছর চোদ্দই এপ্রিল বাংলার নববর্ষের দিনে আর্থিক অনিয়মের অভিযোগে ফিফা দুই বছর নিষিদ্ধ করেছিল বাফফুয়ের সাবেক সাধারণ সম্পাদক আবু নাইম সোহাগকে আর্থিক অনিয়মের সময় সালাম মুর্শেদি বাফফের অর্থ কমিটির প্রধান ছিলেন নিজ দায়িত্ব ঠিকভাবে পালন করতে না পারায় এবছর তেইশ মে সালাম মুর্শেদিকেও দশ হাজার সুইসফা বাংলাদেশি মুদ্রায় প্রায় ১৩ লাখ টাকা জরিমানা করে বিশ্ব ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা ফিফা মূলত বাফুফের অর্থ কমিটির প্রধান হিসেবে ফিফার দেয়া অর্থের অনিয়মের কারণেই এই জরিমানা করা হয়েছিল তাকে সে সময় বড় গলায় সব অভিযোগ অস্বীকার করেছিলেন সালাম তবে সরকার পরিবর্তনের পর জায়গা নরবরে হয়ে যাওয়ায় সরে গেলেন তিনি বাফুফে ছাড়াও সালাম মুর্শেদি খুলনা চার আসন থেকে আওয়ামী লীগের সংসদ সদস্য ছিলেন সালাম মুর্শেদির পর এবার সালাউদ্দিনের চেয়ার নিয়েও দেখা দিয়েছে অনিশ্চয়তা আগামী অক্টোবরে নির্বাচন হওয়ার কথা রয়েছে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের পারভিন আক্তার সময় সংবাদ <laughs>